আয়ুর পরিমাণ বেশি দিন নয়। কলির জীব যজ্ঞ করতে পারবে না, কলির জীব ধ্যান করতে পারবে না, কলির জীব ব্রত করতে পারবে না। কি গো মা, ব্রত করা হয়? আমার মায়েরা ব্রত করতে পারো তো? কি গো, একটি ব্রত আছে কিন্তু, কি ব্রত জানা আছে, নামটা কি? একাদশী ব্রত। আচ্ছা, এখানে আমার কোন কোন ভক্তিমতী মায়েরা ভক্ত বাবারা একাদশী ব্রত পালন করেন একবার ভক্তি করে হাত তুলুন তো। বছরে চারটে করা হয়, বাহ, বছরে চারটে করলেও কাজ আছে, কেননা আর বাকি সব কি গো? হরি বল হরি বল। এই একাদশী ব্রতটা এমনই একটা ব্রত, ভগবান নিজ মুখে বলেছেন, এই একাদশী ব্রত যে পালন করবে সে ভগবানের চরণ কৃপা লাভ করে স্বর্গরাজ্যে ঠাঁই পাবে। আমার কথা নয় মা, ভগবান নিজ মুখে বললেন। তাহলে আমাদের বছরে একাদশী ব্রত কয়টি বাবা? কয়টি গো? বছরে ২৪টা বাবা। আর তিন বছর যখন পরপর যখন মল মাস আসে তখন আর দুটো বেড়ে যায়, হয়ে যায় ২৬টা। তাহলে আমাদের প্রত্যেক বছরে ২৪টা করে একাদশী হয়। এই যে ২৪টা একাদশীর মধ্যে যদি কেউ ২৪টা নাই পারে, মহাজন বললেন চারটে একাদশী করা অবশ্যই সবার পক্ষে দরকার। ২৪টা তো নাই করতে পারো মা, বছরে মাসে দুটো করে করা সম্ভব? হ্যাঁ, যারা পারে তারা করে, আর যাদের পক্ষে সম্ভব নয় বছরে চারটে করা অবশ্যই দরকার। যদি বলবেন কেন, শাস্ত্রে একটি কথা বলেছে ক্ষণার বচনে, যারা শাস্ত্র জানেন বোঝেন বা পড়েন তারা বুঝতে পারবেন, ক্ষণার বচনে ক্ষণা বলে গেছে একটি কথা, কি বলে গেছেন? শয়ন উত্থান পাশমোড়া এর মধ্যে ভীমের ছড়া। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা, কত সুন্দরভাবে বলে গেছেন, শয়ন উত্থান পাশমোড়া এর মধ্যে ভীমের ছড়া। এই যে চারটে একাদশী, এই চারটে একাদশী করা উচিত সবার। শয়ন উত্থান পাশমোড়া এর মধ্যে ভীমের ছড়া, তারপরে কি বললেন, পাগলার ১৪ পাগলির ৮ এই নিয়ে কালকা। কথাগুলো মন দিয়ে শুনবেন বাবা, পাগলার ১৪ পাগলির ৮, যেগুলো আমাদের করতেই হয়, না করলে নয় বাবা, সেই দিনগুলোর কথা খনার বচনে খনা বলে গেছেন। পাগলার ১৪ পাগলির ৮ এই নিয়ে কালকা। আর একটি কথা বললেন কি, দুইজনের জন্মদিন এ যেন না হয় ভিন, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। তাহলে এই বাক্যটি যে খনা বলে গেছে তার বচনে, খনার বচনে বুঝতে হবে কি বলে গেছে। এই যে চারটে একাদশী নাম করলে, চারটে একাদশী অবশ্যই বাবা সবার করা উচিত। আর কি বললেন, পাগলার ১৪ পাগলি রাত। বাবা পাগলা কাকে বললেন? শিবকে, ভোলানাথকে বললেন পাগলা। পাগলার ১৪ বললেন কেন? না মা, শিবরাত্রি পালন করা হয় দিনটা কোন রাত্রি গো? শিব চতুর্দশী তিথি, তাই না মা? তাই তো বললেন পাগলার ১৪। আর পাগলির ৮ বললেন কেন? পাগলা যদি ভোলানাথ হয় পাগলিটাকে মা পার্বতী, মা দুর্গা। ও মা, পাগলির ৮, পাগলির ৮ বললেন কেন? না, আমরা দুর্গা পূজায় কোন দিনটাকে পালন করি? অষ্টমী তিথির দিন, তাই না মা? এই যে তার জন্য বললেন পাগলির ৮ এই নিয়ে কালকাট, এগুলো করতেই হবে। আর কি বললেন, দুইজনের জন্মদিন। বাবা কার কার জন্মদিন? হরি বল হরি বল। কি গো, কোন দিন দুদিনের জন্মদিন, কার কার জন্মদিন আমরা পালন করি গো? হ্যাঁ, জন্মাষ্টমী তিথি আর, হ্যাঁ, না না, দুইজনের জন্মদিন কার কার বলছে সেটা জানতে হবে। আচ্ছা, যীশুখ্রিস্টের জন্মদিন কোন দিন হয় গো?
পঁচিশে ডিসেম্বর বাবা সেই দিনটা ভোলা যায়? কেক কাটা হবে বড় বড়, কত আনন্দ, বেলুন ফোলানো হবে। হ্যাঁ, সেই দিনটা সবারই মনে আছে, কিন্তু সবাই জানে কি গো জানি না আমরা বাবা পরের জিনিস নিয়ে টানাটানি করতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি পরের জিনিস নিয়ে টানাটানি করতে। আমা যীশুখ্রিস্ট সে কি আমাদের ভগবান? কাদের ভগবান গো? খ্রিস্টানদের। তাহলে খ্রিস্টানদের ভগবানের যেদিন জন্মদিন, সেই দিনটা আমাদের কিন্তু সবার খুব ভালোভাবে মনে আছে। আর আমাদের ভগবানের জন্মদিন কবে? এখানে আমার মায়েরা বলবে, আচ্ছা গৌর ভগবানের জন্মদিনটা কবে হয়েছিল? বা বা বা, মনে রেখেছে, এটাও ভালো লাগলো শুনে। এই যে মহাজন বললেন দুইজনের জন্মদিন কোন কোন দিন? রামনবমী তিথি যেদিন হয় রামের জন্মদিন বাবা, রামনবমী তিথিটাকে পালন করতে হয়, আর জন্মাষ্টমী তিথি। হরি বল হরি বল। তারপরে কি বললেন? তাও যদি না পারিস, এগুলো যদি করতে না পারিস, ভগার খালে ডুবে মরিস। ভগাটাকে মা আন কথা নয়, কোনো খারাপ কথা নয়, ভগাটাকে না ভগীরথ গঙ্গাকে এনেছিল তো, তাই ছোট করে বলেছে ভগা, ভগীরথকে বললেন ভগা, ওই ভগার খালে অর্থাৎ গঙ্গার জলে যে একবার ভক্তি ভরে স্নান করতে পারে, সেই স্নানের ফলে পূর্ণ। হরি বল হরি বল। আমা তাই তো বললেন, এইসবই যদিও না পারিস, ভক্তি ভরে যেন গঙ্গার জলে স্নান করিস, গঙ্গার জলে স্নান করলে পূর্ণ অর্জন হয় মা। অমা এ জগতেই নাম ছাড়া গৌর ভগবান যে নাম আমাদের দিয়ে গেছে, সেই নামটা ছাড়া কোনো গতি নাই। আর শুধু নাম নয়, চেষ্টা করবে মা এই একাদশী ব্রত পালন করা। কেন জানো? ভগবানের হৃদয়ঙ্গম থেকে সৃষ্টি হয়েছে বাবা একাদশী ব্রত, ভগবান নিজে সৃষ্টি করেছেন। কেমন ভাবে? না মূর নামক অসুরকে বধ করিবার জন্য। পুরাকালে শাস্ত্রানুসারে জানা যায় একজন অসুর ছিলেন, যার নাম ছিল বাবা মুরাসুর, ছোট করে ডাকত তাকে মূর বলে। তা মূরকে বধ করিবার জন্য ভগবান শ্রী নারায়ণ তার হৃদয়ঙ্গম থেকে ওই একাদশী ব্রতকে সৃষ্টি করেছিল। তো সেই দিন যখন মূর নামক অসুরকে বধ করেছিল, কেমন ভাবে বধ করেছিল? যখন আমার ওই মূর নামক অসুর স্বর্গ থেকে দেবদেবীকে বিতাড়িত করে দিয়েছিল বাবা, মুরাসুর চেয়েছিল কি না স্বর্গরাজ্যকে দখল করতে, স্বর্গের দেবদেবীকে বিতাড়িত করে দিতে। যখন স্বর্গের দেবদেবীকে স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হলো, দেবদেবীরা ছুটে গেল ভগবানের কাছে, শ্রী নারায়ণের কাছে, প্রভু তুমি আমাদের স্বর্গরাজ্যকে রক্ষা করো, ওই মুরাসুর যে আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। বাবা নারায়ণ সেদিন তার সুদর্শন চক্র দিয়ে মুরাসুরের যত অসুর ছিল সকলকে বধ করলো বাবা, কিন্তু মুরাসুরকে বধ করল না। ভগবান গেল বদরিক আশ্রমে একটি গুহার ভিতর, ধ্যান করছেন নারায়ণ। এমন সময় মুরাসুর গেল, চিন্তা করছে এই বদরিক আশ্রমে গুহার ভিতরে নারায়ণ আছে, ওর সঙ্গে আমায় যুদ্ধ করতে হবে। যেই না যুদ্ধ করতে গেল, ভগবান আছেন কেমন ভাবে ধ্যানস্থ অবস্থায়, ধ্যান করছেন, এমন সময় ভগবানের হৃদয় থেকে অন্তর থেকে একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণীর সৃষ্টি হল, তার নাম হলো একাদশী। সেই একাদশী কি করলো? মুরাসুরকে বধ করে দিল মা। মুরাসুরের দেহটা পড়ে আছে, একাদশী পাশে দাঁড়াইয়ে আছে। ভগবান দুটি নয়ন মেলে চেয়ে দেখছে মুরাসুর পড়ে রয়েছে। একাদশীকে ডেকে বলেছে, ও গো কে তুমি, তোমার নাম কি? তুমি বুঝি মুরাসুরকে বধ করেছে? একাদশী বলে উঠল, প্রভু
আমার নাম একাদশী, আমি তোমার হৃদয় অঙ্গম থেকে সৃষ্টি হয়েছি প্রভু, আমি এই মুরাসুরকে বধ করেছি বাবা, এ তো তুমি ভালো ভালো কাজ করেছ, বলো একাদশী তুমি আমার কাছে হতে কি চাও? সেদিন বাবা একাদশী বলেছিল, প্রভু তোমার চরণে মিনতি করি, তুমি যখন আমায় কিছু দেবে বলেছ আমায় কথা দাও প্রভু, তুমি আমায় জগৎ সংসারে ঠাঁই দেবে, শুধু জগতে সংসারে ঠাঁই দেবে না, জগতে যে ভক্ত আমার নামে এই একাদশী ব্রত পালন করবে তুমি আমায় কথা দাও প্রভু, সেই ভক্তকে তুমি নরকে পাঠাবে না, নরক যন্ত্রণা দেবে না, সেই ভক্ত যেন তোমার চরণে ঠাঁই পায়। জগতে যে ভক্ত আমার নামে একাদশী ব্রত পালন করবে সেই ভক্ত তোমার চরণে ঠাঁই পে, তোমার চরণে কৃপা লাভ করে যেন স্বর্গ রাজ্যে যেতে পারেনি, তাই ভগবান বললেন তথাস্তু, একাদশী তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমায় আমি কথা দিলাম, জগতে যে ভক্ত আমার নামে ব্রত এই যে একাদশী ব্রত পালন করবে সেই ভক্ত নরকে যাবে না, নরক যন্ত্রণা পাবে না, সেই ভক্ত আমার চরণে ঠাঁই পাবে, আমার চরণে ঠাঁই পেয়ে স্বর্গ রাজ্য লাভ করবে। এর প্রমাণ আছে বাবা, এই যে একাদশী ব্রত করলে কি হয়, এক একটা একাদশী ব্রতের এক একটা মহিমা আছে বাবা। একজন বালক ছিল বাবা, যার নাম ছিল ভদ্রশীল, আর তার পিতা ছিল একজন মুনি যার নাম ছিল গালক মুনি। অমা, এই যে মা ব্রতের কথাগুলো, শাস্ত্র কথাগুলো একটু মন দিয়ে শোনো মা, কেননা বাবা এইটুকুই সঙ্গে যাবে, এইটুকুই ভগবানের ব্যাংকে তোলা থাকবে, ভক্তি করে ভক্তি ভরে দুটি এই যে হরি কথা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে পারছি মা। ও মা, এখানে আমার কমিটির বাবারা, আমার কমিটির দাদা ভাইরা যে এত সুন্দর হরিবার শরীর হরিনাম যজ্ঞের আয়োজন করেছে মা, তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য করে না, কেন করেছে জানো? এই গ্রামের মঙ্গলের জন্য, যত দূরে দূরান্ত হতে হরি কথা শুনতে আসবে ভক্তগণ, এই জগতে যে নাম ছাড়া কোনো গতি নাই, যাতে সকল ভক্তির মঙ্গল হয় এই জন্য এখানে এই হরিবার শরীর নির্মাণ করা হয়েছে। একটা কথা সবাই বলবো, এখানে যে আমার কমিটির বাবারা এত সুন্দর করে প্রত্যেক বছর বছর হরিবাসরের আয়োজন করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এখানে যেন সবাই এমনভাবে আনন্দ করে একত্রিত হয়ে প্রতি বছর বছর ধরে যেন এমন হরিবাসরের আয়োজন করতে পারে, সবাই মিলে আশীর্বাদ করবেন ঈশ্বরের কাছে, এই প্রার্থনা করবেন এই মন্দির প্রাঙ্গণ যেন বছর বছর ধরে এত সুন্দর হরিনাম কীর্তনের চাঁদের হাতির মতো যেন প্রয়োজন হতে পারে এমনভাবে সবাই আশীর্বাদ করবেন, কৃপা করবেন। নিতাই গৌর হরি গৌর হরি। এই যে একজন মুনি গালক মুনি, গালক মুনি তার একমাত্র পুত্র ভদ্রশীল বাবা, সে একটি ছোট্ট বালক, সে কি করে জানো? প্রত্যেকটা একাদশী ব্রত পালন করে আর নারায়ণ সেবা করে।
একদিন তার পিতা গালমুনি জিজ্ঞাসা করছে, ওরে ভদ্রশীল বাবা, আমি তো তোরে কোনোদিন শেখাই দিই নাই, কেমন করে একাদশীকে তো পালন করতে হয়, আমি তো তোরে কোনোদিন শিখিয়ে দিই নাই কিভাবে নারায়ণ সেবা দিতে হয়। বাবা তুই এগুলো জানলি কি করে? বাবা এ তো এ জন্মের কথা নয়, আমার যে পূর্ব জন্মেরই কথা মনে আছে। কি বললি ভদ্রশী, তোর পূর্ব জন্মের কথা মনে আছে? ওরে পূর্ব জন্মে তুই কে ছিলিস সে কথা তোর মনে আছে? হ্যাঁ বাবা, পূর্ব জন্মে আমি একজন রাজা ছিলাম, চন্দ্রবংশের রাজা। আমার নাম ছিল ধর্মকীর্তি রাজা। আমি কি করেছিলাম জানো? রাজা হয়ে সারা বছর আমি প্রজাদের দেখাশোনা করেছি, ভালোবেসেছি, তাদের খেতে পড়তে দিয়েছি। কিন্তু জানো বাবা, 9 বছর আমি বড় খারাপ কর্ম করেছি। কেননা আমি কিছু দুষ্ট লোকের সঙ্গের সঙ্গী হয়েছিলাম বাবা। বাবা কথায় আছে, মহাজন বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। সঙ্গ ভালো হলে তার সকল কর্মও ভালো হবে, আর সঙ্গ যদি খারাপ হয়ে যায় কোনো কর্ম তার ভালো হবে না। সেই ভদ্রশীল বলছে, জানো বাবা, আমি কিছু দুষ্ট লোকের সঙ্গের সঙ্গী হয়ে গেলাম, আর দুষ্ট লোকের সঙ্গের সঙ্গী হয়ে 9 বছর আমি বড় খারাপ কর্ম করতে লাগলাম। জগতে যত প্রকারের খারাপ কর্ম আছে, পরস্ত্রী সঙ্গ, মদ্যপান, জুয়া খেলা, যত প্রকারের খারাপ কর্ম আছে, প্রজাদের মারধর করা, সব কিছু আমি করতে লাগলাম। একদিন আমি মৃগয়া করতে গেলাম বনের মধ্যে, হরিণ শিকার করতে গেলাম। বনের মধ্যেই আমি যেতে যেতে এত গভীর বনে পৌঁছে গেলাম যে ওই বনে থেকে ঘরে ফেরার আর পথ পেলাম না। সারা রাত্রি কেটে গেল সেই বনের মধ্যে। যেই না সকাল হলো, আবার আমি হেঁটে চলেছি পথ খোঁজার জন্য। কিন্তু যতই হেঁটে যাই ততই গভীর বনের ভিতরে পৌঁছে যাই, ঘরে ফেরার পথ মেলে না। জানো বাবা, সেই দিনটা ছিল একাদশী তিথি, আর সেই একাদশী তিথির নাম ছিল কি জানো? নির্জলা একাদশী তিথি। এই সামনে জ্যৈষ্ঠ মাসে হবে বাবা নির্জলা একাদশী তিথি। তা জানো বাবা, যেই না সকাল হলো পথ খুঁজে পেলাম না, সারা দিনটা পার হয়ে গেল, দুপুরবেলা গড়িয়ে এলো প্রখর রবির তাপ। বনের মধ্যে দেখলাম একটা নদী, নদীতে আমি স্নান করলাম। স্নান করে উঠে আর চলতে পারছি না, নদীর ধারে চুপ করে বসে আছি। সন্ধ্যা হয়ে গেল, সারাদিন একটু জলও পান করা হলো না। সন্ধ্যাবেলায় দেখছি কিছু সাধু বাবা খোল করতাল বাজাই সেই নদীর ধার দিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ
তাড়াতাড়ি করে দেখলাম ওই যে কিছু সাধু বাবা আসছে হরি নামে গাইতে গাইতে। আমি ছুটে তাদের সম্মুখে গিয়ে দাঁড়ালাম, গিয়ে কি বললাম আমি জানো বাবা? ওগো সাধু বাবা, আজ না সারাদিন আমার উপবাস গেল, আমরা আমার কিছু খাওয়া জুটলো না, তোমাদের কাছে কি কিছু খাবার হবে? সাধু বাবাগণ বলে উঠলো, তোমায় আজ আমরা কি খাবার দেব? আজ তো আমাদের কিছু সেবা হয় না, কেন জানো? আজ আমাদের নির্জলা একাদশী তিথি, আমরা আজ কিছু সেবা নেব না, আমরা শুধু হরি নামে জপ করে কাটাইয়ে দেব। তাদের কাছেও কিছু সেবা হলো না মা, সারা নিশি সেই সাধু বাবাদের সঙ্গে হরি নামে মেতে উঠল। কিছুই তো করা নাই, সারা নিশি হরিনাম জপ করছে সাধু বাবা গণ নদীর ধারে, আর সেই রাজা সন্মুখে বসে বসে হরিনাম শ্রবণ করছে। যেই না বসে বসে হরিনাম শ্রবণ করছে বাবা, অজান্তে একাদশী ব্রত পালন হয়ে গেল। শুধু একাদশী ব্রত পালন হলো না বাবা, একাদশী ব্রত পালন করে আবার সারা নিশি হরিনাম শ্রবণ করলো। নিতাই গৌর হরি অমা, সারা রাত্রি যেই কেটে গেল সকাল হয়েছে, সে আর খোদার জ্বালা সহ্য করতে পারল না, দেহ থেকে তার বাবা প্রাণটা বাহির হয়ে চলে গেল, সে মারা গেল। কিন্তু সে দেখছে, তার আত্মাটা দেখছে, আমার আত্মাটাকে ওই জমালয়ের জম্পুরির লোকেরা যেন টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে আঘাত দিয়ে কষ্ট দিয়ে নিয়ে যাচ্ছে ওই জমালয়ে। যেই না আমার আত্মাটাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে জম্পুরিতে নিয়ে গেল, জম রাজা বলে উঠল, চিত্রগুপ্ত দেখো তো এই জীবাত্মার কতদিন কর্মফল ভালো আছে আর কতদিন খারাপ আছে, সেই কথা চিন্তা করে ভেবে গুণা দিন দেখে একে সেই মতো সাজা দেওয়া হবে। অমা বাবা, এ জগতে আমাদেরও ওই জমালয়ে চিত্রগুপ্তের খাতায় লেখা থাকছে কোন দিন কবে আমরা হরিকথা কৃষ্ণ কথা ভক্তি ভরে শ্রবণ করছি, কোন দিন কেমন কর্ম করছি, কোন দিন কার উপর হিংসা করছি, কোন দিন কার খারাপ চাইছি, সব কিছু আমাদের চিত্রগুপ্তের খাতায় জমা আছে। সব কিছুর হিসাবে নেবে যেদিন এই দেহটা থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে চলে যাবে, সব কিছুর হিসাব দিতে হবে। চিত্রগুপ্ত যেই না খাতাটা খুলেছে, যমরাজাকে ডেকে বলেছে, প্রভু এই মানুষটা সারা জীবনই ভালো কর্ম করেছে কিন্তু 9 বছর বড় খারাপ কর্মে লিপ্ত ছিল, কিন্তু আজ যে তার মৃত্যু হয়েছে, গতকালকে ছিল নির্জলা একাদশী তিথি, এই জীবাত্মা এই মানুষটার আত্মা এই যে একাদশী তিথি পালন করেছে, কি বললে চিত্রগুপ্ত? তুমি কি বললে এই একাদশী তিথি পালন করেছে? তোমার কি জানা নাই চিত্রগুপ্ত এই একাদশী তিথির কি মহিমা? তুমি কি জানো না চিত্রগুপ্ত, আমার ভগবান প্রভুজি নিজ মুখে বলেছেন, জগতে যে ভক্ত একবার ভক্তি ভরে একাদশী তিথি পালন করতে পারে তার এই নরকে জমালয়ে নয়, নরক জ্বালা জনক যন্ত্রণা নয়, সে যে ভগবানের কৃপা লাভ করবে, চরণে ঠাঁই পাবে, তার স্বর্গ রাজ্য লাভ করবে। সে তাই বিলম্ব করো না, একে নরক যন্ত্রণা দিতে পারবো না,
তুমি শীঘ্রই সোনার রথ নিয়ে এসো, সোনার রথে চাপাই এই জীবাত্মাকে স্বর্গরাজ্যে দিয়ে এসো। অমা, অজান্তে একাদশী ব্রত পালন হয়ে গেল, আর পালনটা হলো বলে সে যে পাপ কর্মগুলো করেছিল সবই কিছু মোচন হয়ে গেল। এ জগতে যদি কোনো ভক্ত ভক্তি ভরি বাবা একাদশী ব্রত পালন করতে পারে, বছরে ২৪টা নাই পারুক অথচ ৪টে একাদশী ব্রত পালন করতেই হবে বাবা, এটাই আমাদের কর্ম। আজ গৌর ভগবান যে কলির জীবীকে এত সুন্দর একটা মানবী দেহ করে পাঠাইয়ে দিয়েছে বাবা, মহাজন বললেন ৮৪ লক্ষ বছর, ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে বাবা পেলাম এই সাধের মানব জন্ম।